durmadı. নমস্কার নিউজ নোম্যান্স ল্যান্ডে আপনাদের স্বাগত আরো একবার চোখ রাখবো মিশন উপনির্বাচনে আপনারা সকলেই জানেন বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বাটার মোড়ে কিন্তু এখনো চলছে পথ অবরোধ বিজেপির পক্ষ থেকে বিজেপি বিধায়ক দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারকে শারীরিকভাবে নিগ্রহের অভিযোগ তোলা হয়েছে বিজেপির পক্ষ থেকে বিজেপির বিধায়কের দাবি তাকে বাঁচাতে গেলে তার নিরাপত্তা রক্ষী তিনিও আক্রান্ত হয়েছেন এই দাবিতে বনগাঁ বাটার মোড়ে বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ চলছে সেখানে পুলিশ পৌঁছায় করেন বিজেপি নেতৃত্ব পাশাপাশি আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু পাল্টা বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে বনগাঁ মহকুমা শাসকের দপ্তরের সামনে কারণ তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে বহিরাগতদের নিয়ে এসে বিজেপি ভোট লুটের চেষ্টা করছে এলাকার শান্ত পরিবেশ অশান্ত করবার চেষ্টা করেছে আমরা সমস্ত বিষয়ে চোখ রাখবো আমরা পাশাপাশি দেখানোর চেষ্টা করছি বনগাঁ বাটার মোড়ে বিজেপির পক্ষ থেকে অবরোধ কর্মসূচি পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে বনগাঁ মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি চলছে আপনারা টিভি স্ক্রিনের ডান দিকে দেখতে পাচ্ছেন তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি বনগাঁ মহকুমা শাসকের দপ্তরের সামনে পাশাপাশি বাঁদিকের স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিজেপির পক্ষ থেকে বনগাঁ বাটার মোড়ে যে অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে সেই ছবি এ বিষয়ে আমরা বিজেপি নেতৃত্বের সাথে কথা বলেছিলাম এদিন অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বনগাঁ থানার পুলিশ কর্মীরা তারা বিজেপি নেতৃত্বের সাথে কথা বলেন এবং অবরোধ তুলে নেবার চেষ্টা করেন কার্যত অবরোধ তুলে নিতে অস্বীকার করে বিজেপি নেতৃত্ব পুলিশের সাথে রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন তারা পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয় যে গুরুত্বপূর্ণ সড়ক যানজট মুক্ত করবার জন্য অবরোধ তুলে নেবার জন্য কার্যত অবরোধ তোলেননি তারা পুলিশের পক্ষ থেকে অবরোধ তোলার প্রচেষ্টা চালানো হচ্ছে পাশাপাশি আরও একটি খবর এসে আমাদের কাছে পৌঁছেছে বনগাঁ মহকুমা শাসকের দপ্তরের সামনে তৃণমূল নেতৃত্ব কর্মীরা এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভ প্রদর্শন করছেন তারা অভিযোগ তুলেছেন 14 নম্বর ওয়ার্ডে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছিল সেখানে বিজেপির দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার তিনি এই ওয়ার্ডের ভোটার নন তিনি এই বিধানসভার মানুষ নন তিনি এসেছেন এবং বহিরাগতদের নিয়ে তিনি এলাকায় উত্তেজনা তৈরির সৃষ্টি করেছেন এমন অভিযোগ তোলা হয়েছে তৃণমূলের তরফ থেকে আমরা দুপক্ষের সাথেই কথা বলেছিলাম প্রথমে বিজেপি নেতৃত্ব তারা কি বলেছেন সেটা শোনাবো তারপর আমরা তৃণমূল নেতৃত্ব গোপাল শেঠের সাথে কথা বলেছিলাম সেটাও আপনাদেরকে শোনাবো প্রথমে বিজেপি নেতৃত্ব কি বলেছেন পুলিশের সাথে কি হয়েছে সেই ছবি আপনাদের জন্য পুলিশ প্রশাসন থেকে তৃণমূলের যে গুন্ডা বাহিনী ছিল তাদের দিয়ে এই নির্বাচনটা করিয়েছে আমরা নির্বাচনের বিরোধিতা করছি আমরা পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি আমরা পশ্চিমবঙ্গে বর্তমান সমসাময়িক যে অবস্থা আছে কোন লোকাল বডি নির্বাচন পশ্চিমবঙ্গের প্রশাসনের উপর যদি ভরসা করা হয় সেখানে গণতন্ত্রকে হত্যা করা হবে গণতন্ত্রের যে মৌলিক অধিকার সেটা জনগণের খর্ব হবে যে ভোটই হোক না কেন পশ্চিমবঙ্গে সেন্ট্রাল ভোজ দিয়ে পশ্চিমবঙ্গে ভোট করা উচিত আমার মতে মানে ব্ল্যাক টেপ লাগিয়ে দিয়ে জানেন আপনারা ফুলে যতটুকু যাচ্ছে সিসিটিভি ফুটেজটা দেখুক না কেন ছটা বুথ থেকে মেরে বের করে দিয়েছে ওপেন মেশিন নিয়ে দেখাচ্ছে আমাদের যিনি ক্যান্ডিডেট তাকে মেরে বের করে দিয়েছে কোন রাজত্বে বাস করছি আমরা বিভিন্ন বুথ কেন্দ্রে 14 নম্বর ওয়ার্ডে যে উপনির্বাচন বুথ কেন্দ্রের মধ্যে তৃণমূলের গুন্ডা বাহিনী ঢুকেছে তারা আর্মস সহ ঢুকেছে আমাদের পুলিশ এজেন্টদের মারধর করেছে আমাদের ক্যান্ডিডেটদের মারধর করেছে আমাদের নেতৃত্বকে মারধর করেছে আমরা পুলিশকে গতকাল আমাদের দুই বিধায়ক সমেত আমরা জানানো সত্ত্বেও পুলিশ কোনো রকমের সাধারণ ভূমিকা নেয়নি উল্টো আমাদের লোকজনকেই মারছে আর্মস নিয়ে ঢুকে বসে আছে আমাদেরকে বের করে দিচ্ছে যেখানে বাঁচাতে গেলে তাদের বাঁচাতে যাচ্ছে তাদেরকে মারছে চারিদিক থেকে লোক জড়ো করে নিয়েছে ওখানে এবং বাইরের গ্রাম থেকে শয়ে শয়ে লোক অ্যান্টি সোশ্যাল তারা এসে পুলিশের সামনে এসে ঘুরে বেড়াচ্ছে আমরা গতকালকে প্রশাসনের সর্বস্তরের কর্তাদের চিঠি দিয়ে জানিয়েছি নিরপেক্ষ ভোট হোক আমরা সকাল 10টা পর্যন্ত একাধিকবার সেখানে ভোট লুটের কাহানি শোনা গিয়েছে আমাদের যারা পোলিং এজেন্ট
যারা যে ক্যান্ডিডেট ছিল তারা একাধিকবার ফোন করে বলছে, তাদেরকে বের করে দিচ্ছে, প্রিসাইডিং অফিসারকে সাইড করে দিয়ে ছাপ্পা মারা হচ্ছে। যখন আমরা ফোন করছি প্রশাসন বলছে ওখানে আপনি বাইরের লোক আপনি যাবেন না, কিন্তু অথচ তারা 500 লোক গিয়ে ওখানে ছাপ্পা মারছে, তাতে প্রশাসনের নজর নেই। প্রশাসন অন্ধ হয়ে গেছে টাকার বিনিময়ে এবং এই ক্ষমতার বিনিময়ে। অতএব আমরা যখন শুনতে পাই আমার ব্লক প্রেসিডেন্টকে মারা হচ্ছে, আমাদের পোলিং এজেন্টকে মারা হচ্ছে, আমরা যে পার্টির লিডার, পার্টির জনপ্রতিনিধি, আমরা বসে ওইভাবে দেখতে পারি না। আমাদের মুখের উপর প্রশ্ন ছুড়ে দেবে আমাদের কার্যকর্তারা। আমরা তাদের বাঁচাতে গেলে আমরা আক্রমণ হয়েছি। আমরা ওই পোলিং স্টেশনের পিছনে যে বাজার, বাজারের মধ্যে ছিলাম, এই হারমাত বাহিনীরা বোম পিস্তল নিয়ে ভয় দেখিয়ে আমাদের এখান থেকে বের করে নিয়ে তাড়িয়ে চলে আসে। আমরা ওই স্কুলের সামনে দিয়ে যেতে হয় যেহেতু, তাই ওখান থেকে বেরিয়ে এসছি আমরা। পুলিশ প্রশাসন থেকে তৃণমূল আমরা শুনলাম, বিজেপি নেতৃত্ব তারা যে অভিযোগ করলেন সে কথা শুনলাম। পাশাপাশি এবার নজর রাখবো আমরা বনগাঁ মহকুমা শাসকের করণের সামনে, সেখানে তৃণমূলের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, বিজেপি দক্ষিণের বিধায়ক, তিনি স্থানীয় বাসিন্দা নন, তিনি এই ওয়ার্ডেরও বাসিন্দা নন, তিনি তার বিধানসভা নির্বাচন বিধানসভা এলাকার মধ্যে এই এলাকা পড়ে না, নির্বাচনী এলাকা, তাও তিনি এখানে এসেছেন এবং তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে। তিনি এসে অশান্তি পাকানোর চেষ্টা করেছেন। তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি চলছে বনগাঁ মহকুমা শাসকের করণের সামনে, স্লোগান দিতেও দেখা যাচ্ছে তৃণমূল নেতৃত্বকে। এটা সর্বৈব মিথ্যে। আমরা কথা বলেছিলাম এই বিষয়ে তৃণমূল নেতা উপনির্বাচন হচ্ছে পৌরসভার গণতান্ত্রিক গোপাল শেঠের সাথে, তিনি কি বলেছেন আসুন শুনবো। পদ্ধতিতে নির্বাচন বিধি মেনে তৃণমূল কংগ্রেস সেখানে শান্তিপূর্ণ সেই এলাকার মানুষকে নিয়ে নির্বাচন করছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন দেখলাম স্বপন মজুমদারের নেতৃত্বে সারা সাব ডিভিশনের বিভিন্ন অ্যান্টিসোশাল এবং বহিরাগতদের নিয়ে সেখানে গিয়ে ঢুকে বুথ দখল করতে যাচ্ছে এবং সিআরপিএফকেও যেন ওনার যে সিকিউরিটি গার্ড আছে তাদেরকেও কাজে লাগানো হয়েছে, যেটা সম্পূর্ণ অনৈতিক। ভোটের কাজে হস্তক্ষেপ, আপনারা যে ছবি দেখাচ্ছেন কোথাও কোনো বুথ কোনো ভোটার ছাড়া আমরা কাউকে দেখতে পাচ্ছি না। অযথা সেখানে গিয়ে স্বপনবাবু তার বিভিন্ন অন্ধকার জগতের লোককে আর্মস নিয়ে সেখানে ঢুকে মারধর করছে। এলাকার মানুষ সেখানে গিয়ে তাকে অনুরোধ করে চলে যাওয়ার জন্যে, কিন্তু তার সত্ত্বেও মারধর করার পরে তখন সেখানে গণ্ডগোল হয়। পরবর্তীকালে আমরা তার প্রমাণ দেখতে পাচ্ছি বহিরাগত কি না। বাটার মোড়ে যারা যাদের ছবি দেখাচ্ছেন তাদের মধ্যে কজন 14 নম্বর ওয়ার্ডের ভোটার আছে আমাকে বলতে হবে, যে 14 নম্বর ওয়ার্ডের যদি ভোটার না থাকে তাহলে বহিরাগতরা কি ওখানে স্বপনবাবু যে কাজটা করছিলেন তার প্রমাণ হচ্ছে বাটার মোড়ে যারা অন্যায়ভাবে ন্যাশনাল হয়ে অবরোধ করে বসে আছে তারা সব বহিরাগত। তাহলে আপনারা নির্বাচন কমিশন এবং পুলিশের নিরপেক্ষভাবে যে নির্বাচন করছে, আমরা কখনোই একটা ছোট্ট উপনির্বাচনকে কেন্দ্র করে এই ধরনের মানসিকতা আমাদের নেই যে ওখানে গিয়ে মানুষকে ভোট দিতে দেবো না, কারণ মানুষ আমাদের পক্ষে রয়েছে। সুতরাং অবিলম্বে পুলিশকে আইএসপি সাহেবকে বলেছি, আইসি সাহেবকে বলেছি, রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ গেছে যে অবিলম্বে বাটার মোড়ে যারা অবরোধ করেছে তাদের মধ্যে যারা বহিরাগত আছে তাদেরকে অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিক এবং যারা রাস্তা অবরোধ করে বসে আছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিক এবং স্বপন মজুমদার যে নির্বাচনে বিধি ভঙ্গ করেছেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিক। এই ধরনের মিথ্যাচার করে যে তৃণমূল গণ্ডগোল করছে প্রমাণ হচ্ছে, আপনারা এটা দয়া করে দেখান মিডিয়া, যে আপনারা দেখিয়েছেন যে সেখানে নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ প্রক্রিয়া সেখানে ভোট হচ্ছে, সেখানে গিয়ে স্বপনবাবু তার টিম নিয়ে গিয়ে ঝামেলা করেছে। অতএব অবিলম্বে এই ন্যাশনাল হাইওয়ে তারা যে বেআইনিভাবে অবস্থান করে অবরোধ করেছে মানুষের যাতায়াত বন্ধ করেছে বহিরাগত দিয়ে, তার মধ্যে কঠোরভাবে নির্বাচন যারা দায়িত্বে আছেন এসপি সাহেব
তারা অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কজন আছে কোন ওখানে একটা লোক 14 নম্বর ওয়ার্ডের লোক নেই তাহলে কি করে হবে ওখানে কি নির্বাচন করার জন্য ওরা আসছে বহিরাগতরা কেন কেন বহিরাগতরা গিয়ে সেখানে গিয়ে এলাকার মানুষের উপর অত্যাচার করছে অবিলম্বে ব্যবস্থা নিন আপনারা সঠিকভাবে দেখান কারা নির্বাচন বিধি ভাঙতে গেছিল এটা সর্বৈব মিথ্যে বনগাঁ পৌরসভার মধ্যে 14 নম্বর ওয়ার্ডে যে উপনির্বাচন হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন বিধি মেনে তৃণমূল কংগ্রেস সেখানে শান্তিপূর্ণ সেই এলাকার মানুষকে নিয়ে নির্বাচন করছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন দেখলাম স্বপন সামিল হয়েছেন বিজেপির যে সকল নেতৃত্ব তারা কেউই 14 নম্বর ওয়ার্ডের ভোটার নন এমন অভিযোগ তুলেছেন নির্বাচন বিধিভঙ্গের অভিযোগ তুললেন গোপাল শেঠ বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়কের বিরুদ্ধে পাশাপাশি আরো একবার সেই ছবির দিকে নজর রাখব বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে বনগাঁ মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভ প্রদর্শন করছেন তৃণমূল নেতৃত্ব তাদের দাবি শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছিল এবং যখন শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছিল তখন বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার তিনি বহিরাগতদের নিয়ে এলাকায় এসে অশান্তি তৈরির সৃষ্টি করেছেন এমনই অভিযোগ কিন্তু তোলা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে পাশাপাশি বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে বিজেপির বিধায়ক স্বপন মজুমদার তিনি দাবি করেছেন তাকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে তাদের দলীয় কর্মীরা আক্রান্ত হয়েছেন তাকে বাঁচাতে গিয়ে তার নিরাপত্তারক্ষী আহত হয়েছেন এরপরই কার্যত প্রতিবাদ জানিয়ে বনগাঁ বাটার মোড়ে পথ অবরোধে সামিল হন বিজেপি নেতৃত্ব সেখানে হাজির ছিলেন বিজেপির বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি রামপদ দাস এরপরই একদিকে যখন বিজেপির পক্ষ থেকে কার্যত বনগাঁ বাটার মোড়ে পথ অবরোধ শুরু করা হয় ঠিক তখনই তার কিছু সময়ের মধ্যেই বনগাঁ মহকুমা শাসকের দপ্তরের সামনে পাল্টা তৃণমূলের পক্ষ থেকে আমরা পাশাপাশি সেই ছবিগুলিকে আপনাদের দেখাবার চেষ্টা করছি একদম ডান দিকের কোণার স্ক্রিনে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন সকালে যখন গণ্ডগোলের সূত্রপাত বচসার সূত্রপাত হয় তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে কার্যত হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় মারামারি বেঁধে যায় সেই ছবি দেখতে পাচ্ছেন পাশাপাশি তার পরের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল কর্মীরা তারা মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন তার ঠিক পরের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন বিজেপির পক্ষ থেকে বনগাঁ বাটার মোড়ে পথ অবরোধ পালন করা হচ্ছে পথ অবরোধ করা হয়েছে আমরা সকাল থেকেই বনগাঁ 14 নম্বর ওয়ার্ডে যে উপনির্বাচন চলছে সেই খবরে নজর রেখেছি প্রতিটি মুহূর্তের খবর আমরা তুলে ধরার চেষ্টা করছি আমাদের দর্শকদের সামনে আজকের আমাদের কাছে বেলা 11:30 পর্যন্ত যে খবর এসে পৌঁছেছে ভোট গ্রহণের হার 33.79%, আরো একবার জানাবো বেলা 11:30 পর্যন্ত ভোট গ্রহণের হার 33.79% ভোট পড়েছে এখনো পর্যন্ত যে খবর সর্বশেষ আমাদের কাছে এসে পৌঁছেছে ভোট গ্রহণের হার আরো একবার আপনাদের জানাবো বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মূলত 6টি বুথে নির্বাচন প্রক্রিয়া চলছে তার মধ্যে 5টি মূল বুথ এবং একটি বিশেষ বুথ তৈরি করা হয়েছে কবি কেশবলাল বিদ্যাপীঠ বিবেকানন্দ বিদ্যাপীঠে ভোট গ্রহণ চলছে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হলেও উপনির্বাচনেও কিন্তু অশান্তির ছবি ধরা পড়েছে এদিন সকালে বেশ কিছু সময় পার হবার পর বেলা বাড়তেই কার্যত উত্তেজনার পরিস্থিতি তৈরি হতে থাকে তৃণমূল প্রার্থী তিনি অভিযোগ করেন বনগাঁ উত্তরের বিধায়ক বুথের সামনে যেতেই তিনি অভিযোগ তোলেন যে বহিরাগতদের নিয়ে বিজেপি বিধায়ক বুথের সামনে এসেছেন তারপর সেখান থেকে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় বিবেকানন্দ যে বুথ রয়েছে অর্থাৎ বিবেকানন্দ বিদ্যাপীঠে গান্ধীপল্লী এলাকায় সেখানে যখন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার আসেন তার সাথে কার্যত তৃণমূল কর্মী সমর্থকদের বচসা বেঁধে যায়
সেখানেও একটা সময় গিয়ে পরিস্থিতি মারামারি হাতাহাতি পর্যন্ত গড়ায়, তারপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এবং পুলিশের পক্ষ থেকে সকলকে সরিয়ে দেওয়া হয়। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় যে বিজেপির বিধায়ক বহিরাগতদের নিয়ে এসে অশান্তি পাকানোর চেষ্টা করছেন। পাশাপাশি বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় তৃণমূল ভোট লুট করছে, বাধা দিতে গিয়েই আক্রান্ত হয়েছেন তারা। এরপর বিজেপির পক্ষ থেকে বনগাঁ বাটার মোড়ে পথ অবরোধ করা হয় এবং তৃণমূলের পক্ষ থেকে ঘটনার প্রতিবাদ জানিয়ে বনগাঁ মহকুমা শাসক অর্থাৎ রিটার্নিং অফিসারের দপ্তরের সামনে সেখানে কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। তৃণমূলের পক্ষ থেকে স্লোগান দেওয়া হয় যে শান্তিপূর্ণ নির্বাচন চলছিল, সেখানে অশান্তি পাকানোর চেষ্টা করেছেন, অশান্তি বাঁধিয়েছেন বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বাভাবিকভাবে। পাশাপাশি তৃণমূল নেতা বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ তিনি অভিযোগ করেছেন নির্বাচনের যে বিধি থাকে, নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ তুলেছেন গোপাল শেঠ। তিনি অভিযোগ করেছেন স্বপন মজুমদার অর্থাৎ বনগাঁ দক্ষিণের বিধায়ক তিনি নির্বাচন বিধি ভঙ্গ করেছেন। পাশাপাশি তার অভিযোগ বাটার মোড়ে যারা পথ অবরোধ করছেন তারা কেউ 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নন, এ বিষয়ে তিনি অভিযোগ জানিয়েছেন পুলিশ প্রশাসনের কাছে এবং রিটার্নিং অফিসারের কাছে। সেই বক্তব্যও আমরা আপনাদেরকে শুনিয়েছি। স্বাভাবিকভাবেই আমরা সকাল থেকে যে ক্রমান্বয়ে যেসব ঘটনাগুলি ঘটেছে আমরা প্রত্যেকটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা চেষ্টা করেছি প্রত্যেকটি ঘটনা আপনাদের কাছে পৌঁছে দেবার। সেই মতো আমাদের প্রতিনিধিরা সকাল থেকে উপনির্বাচনের যে বুথগুলি রয়েছে সেখানে হাজির ছিলেন। এখন আপাতত এই পর্যন্তই, আমরা যতক্ষণ পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া চলবে এবং নির্বাচন ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পর ব্যালট বক্সগুলি সরকারি নিয়ম মেনে যেভাবে স্ট্রং রুমে নিয়ে আসা হবে শেষ পর্যন্ত আমরা আপনাদের সাথে এইভাবে সরাসরি সম্প্রচারে যুক্ত থাকব। আমরা চেষ্টা করছি সেই সব ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সারাদিন ধরেই। আপাতত এই পর্যন্তই, দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি নিউ সিংহ জুয়েলার্স বনগাঁ উত্তর ২৪ পরগনা।